চট্টগ্রামের বৃহত্তর অনলাইন ভিত্তিক গ্রুপ চিটাগাং টুর গ্রুপের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ 2023 তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। নভেম্বরের 10 তারিখ শুক্রবার বেলা 3টায় চট্টগ্রাম নগরের হালুরঘাট মোরা ওয়াসা কলোনির মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিল এই দুই দলের মধ্যে এই প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়। যার পায়ে আমরা জাদু জাদুর ছোঁয়ায় এড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সহসভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহরা স্পোর্টস একাডেমির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস আর অনুষ্ঠানের সভাপতিত্ব করছে চিটাগাং টুর গ্রুপের ফাউন্ডার এডমিন জন এডভিন। পরে আমরা যাকে ব্রাজিলের সবচেয়ে চিটাগাং টুর আয়োজনটা অত্যন্ত সুন্দর হয়েছে, ওদের উদ্যোগ অত্যন্ত ভালো উদ্যোগ। এই বয়সের ছেলেরা বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকে, বিভিন্ন মাদকের সাথে জড়িত থাকে, ওদের যে উদ্যোগ নিছে তারা খেলাধুলার সাথে জড়াইছে বা বিভিন্ন খেলাধুলা তারা আয়োজন করতেছে, এটা ওদেরকে আমি ধন্যবাদ জানাই, ওরা ভালো কাজ করতেছে। উল্লেখ্য চিটাগাং টুর গ্রুপের মূল উদ্দেশ্য হল স্বল্প বাজেটে উন্নত সেবা। দেশের বিভিন্ন পর্যটন স্পট ছাড়াও চিটাগাং টুর গ্রুপ দেশের বাইরে যে কোনো রকমের কাস্টমাইজ টুরের আয়োজন করে থাকে। চিটাগাং টুর গ্রুপ ভ্রমণের পাশাপাশি শরীরচর্চামূলক খেলাধুলার আয়োজন করে, মূলত ট্রাভেলারে লুয়েরে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মেসকান ইয়েনেরই একখান নমুনা। আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলা হাড্ডাহাড্ডি লড়াই আর্জেন্টিনা 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে। বাৎসরিক পিকনিক এবং শিক্ষা সফর যেগুলো রয়েছে এবং সেই সাথে আমরা ক্যাম্পিং সুবিধা দিয়ে থাকি। স্বল্প বাজেটের মধ্যে আমরা উন্নত সেবা দেওয়ার চেষ্টা করছি এবং বিশ্বস্ত এবং নির্ভরযোগ্যতার সাথে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। মূলত খেলাটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সবাইকে এক জায়গায় করা, একসাথ করে আমরা যত আগামী দিনে আমরা যত সমাজকে ঠিকভাবে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমরা চিটাগং টুর গ্রুপ কাজ করে থাকি। আমাদের কাজের সাথে সবাই সম্পৃক্ত জানিয়ে আমাদের সাথে যোগ দিবেন, আমাদের চিটাগং টুর গ্রুপের সাথে যোগ দিবেন। এটা হচ্ছে আমাদের তৃতীয়বারের মতো আমাদের আসলে এখানে আমরা আয়োজন করছি আমাদের একটা প্রীতি ফুটবল ম্যাচ 2023। এখানে আমাদের ব্রাজিল এবং আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এটা আমরা প্রতি বছর আমাদের আয়োজন করে থাকি, ইন ফিউচার আমরা এটা আয়োজন করে থাকব। Cplus চট্টগ্রাম।